নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব শ্রী নলিনী ভূষণ দাশগুপ্ত রচিত গল্প শ্রীকান্তের সাইকেলান্ত গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরু করছি গল্প শ্রীকান্তের সাইকেলান্ত মুক্তার শ্রীকান্ত সরখেলের নাম সমস্ত শ্রীপুর শহরে সুপরিচিত সকলেই বলে থাকে শ্রীকান্ত মুক্তার টাকার আন্ডিল বেঁধেছেন এ কথা কতদূর সত্য জানি কিংবা এই অপবাদ তার শত্রুপক্ষের ষড়যন্ত্রের সুফল কিনা তাও বলতে পারিনে নে তবে এটুকু স্বীকার করে নেওয়া যেতেই পারে যে শ্রীকান্ত সরখেল ইচ্ছে করলেই একটা মোটর গাড়ি অনায়াসেই কিনতে পারতেন আজ পনেরো বছর হল শ্রীকান্ত শ্রীপুর শহরে মুক্তারি শুরু করেছেন আজ তার বয়স চল্লিশের কোঠায় প্রবেশ করল কিন্তু এ পর্যন্ত কোর্ট করতে কোনো দিন তাকে পা যান ছাড়া অন্য কোনো যানের সদ্ব্যবহার করতে কেউ দেখেনি বাড়ি হতে আদালত পুরো পনেরো মিনিটের পথ এই পনেরো মিনিট আজ পনেরো বছর কাল তিনি নিত্য পদব্রজে পাড়ি দিয়েছেন কোন দিন তার এতটুকু ব্যতিক্রম হয়নি তবে কি শ্রীকান্ত মুখ তার একান্তই কৃপন সামান্য সাইকেল চালানোর অভ্যাসটুকুও তার নেই তাও বলতে পারি কারণ তার একমাত্র পুত্র ইন্দ্রকান্ত এখন থার্ড ক্লাসে পড়ে সেই ক্লাস ফাইভ থেকে পায়ে হাঁটা পদ্ধতিতে ইস্তফা দিয়েছে অর্থাৎ সে দশ বছর বয়সেই পদব্রজ হতে সাইকেল ব্রজে প্রমোশন পেয়েছে আয় অনুসারে ব্যয় যে নেহাত কম করেন তাও বলা যায় না আর নিজেও পাঠ্যজীবনে বেশ ভালো সাইকেল চালাতে পারতেন তারও ভুরি ভুরি নজির রয়েছে ছেলের সাইকেলে কোর্টে যেতে অবশ্য নয় যে পদার্পণ করেন না এ কথাও হলপ করে বলতে পারবেন না তবে ওই এক খেয়াল স্বাবলম্বনের সাক্ষাৎ প্রতিমূর্তি হয়ে তিনি হয়তো শ্রীপুরে কিছু একটা নতুন আদর্শ স্থাপন করবেন এই মনোবাঞ্ছা যাক এ তো গেল ভূমিকা শ্রীকান্ত মুক্তার যদি সাইকেল ছাড়া সারা জীবনটা কাটিয়ে দিতে পারতেন তবে তার পক্ষে সেটা গৌরবেরই হতো কিংবা হয়তো কিঞ্চিত আক্কেল সিলামের হাত থেকে তিনি রেহাই পেতেও পারতেন কিন্তু বরাতের লিখন কেউ খণ্ডাতে পারে না সেই শ্রীকান্ত মোক্তারকেই একদিন সহসা সাইকেলের স্মরণাপন্ন হতে হল এবং সেই সাইকেল অভিযানের বিস্তৃত বর্ণনা তোমাদের শোনাচ্ছি সেদিন অশ্লেষামঘা কিংবা স্পর্শ এর কোনোটাই ছিল না তবে দিনটা যে বিশ্বুৎবার এ বিষয়ে এতটুকু সন্দেহের অবকাশ নেই হ্যাঁ সেই বিশ্বের সকালবেলা শ্রীপুরের মুক্তা শ্রীকান্ত সরখেলকে ভীষণ চিন্তিত অবস্থায় বৈঠকখানায় বসে থাকতে দেখা যায় বাঁ হাতের তেলের উপর ছোট্ট নোটবুক চোখে চশমা ফতুয়া গায়ে বাবু নিবিষ্ট মনে একটি নাম যেন চোখ দিয়ে গিলে খাচ্ছেন ডাক্তার শ্রীপতিবাবু থাকেন শান্তিপুরে শান্তিপুর শ্রীপুর থেকে পাক্কা পাঁচ মাইলের ধাক্কা অথচ আজই এসডিওর কোর্টে যে দারুণ মামলার ভার তার ঘাড়ে চেপে আছে তারই তদবিরে শ্রীপতি ডাক্তারের সঙ্গে তার দেখা হওয়া দরকার এক্ষুনি এবং সকাল নটার মধ্যেই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখেন আটটা পনেরো মিনিট না না বলে বাবু ভ্রু কুচকে মনে মনে কি যেন সংকল্প আটেন এবং হুম বলে তক্ষুনি উঠে পড়েন জামা জুতো পরে বুড়ো বয়সে এক অসম সাহসিক কাণ্ড করবার জন্য প্রস্তুত হন তিনি কারণ শান্তিপুরে যাওয়া তার চাই যাই বলা বাহুল্য সে শহরে কলকাতার মতো ভোর পাঁচটা থেকে বাস ট্রামের বালাই নেই তো কথাই নেই গট করে বৈঠকখানা ছেড়ে বারান্দা এগিয়ে আসেন বারান্দার গায়ে ঠেস দেওয়া সাইকেলটার হ্যান্ডেল দু হাতের মুঠোয় শক্ত করে ধরে বাড়ির কম্পাউন্ডের গেট অবধি এগিয়ে গিয়ে সিটের ওপর উঠে বসেন ব্যাস বছর প্যাডেলের সঙ্গে পায়ের স্পর্শ খুব কমই হয়েছে তার তাছাড়া তিনি পান ছেলের সাইকেলের বাপের মাপ মোটেই মেলে না কিন্তু তবু ঠেকলে লোকে কি না করে দু চার মিনিট পথ চলেই কিন্তু মুক্তার বাবুর মন মুশরে পড়ে ব্যাপার প্রকৃতই বেগতিক হয়ে ওঠে ছেলেটা যে কি করে এই সাইকেলটাকে বানিয়ে পা চালায় তা তিনি ভেবেই উঠতে পারেন না হঠাৎ এক শব্দ ওঠে ব্যাস বাধ্য হয়ে নেমে পড়তে হয় শ্রীকান্ত বাবুকে ভ্রু কুচকে ঘাড় বেঁকিয়ে মাথা নিচু করে এদিক ওদিক পরক করে দেখেন তিনি প্যাডেলটা দু চারবার চাপড়ে চেনটা জুৎসই করে এঁটে আবার হপিং করে উঠে পড়েন মিনিট দিনে বেশ চলে কিন্তু ট্রং ধ্য তিনি বলে বিরক্ত হয়ে তিনি আবার নেমে পড়েন ঘড়ির দিকে চোখ পড়তে দেখেন আটটা তিরিশ মিনিট উফ অলক্ষে ভেদ করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শ্রীকান্ত বাবুর কি কুক্ষণে এটা সেটা টানা হ্যাঁচড়া করে আবার ব্যস্ত হয়ে প্যাডেলে পদার্পণ করেন তিনি কিন্তু না এভাবে আর কাহাত ঠেলে চলা যায় প্রতি মিনিটেই একটা না একটা পার্ট বিগড়ে ব্যাগরা বাঁধাচ্ছে বাবু দতক মর করেন তার যত রাগ গিয়ে পড়ে পুত্ররত্ন ইন্দ্রকান্তের ওপর মনে মনে বলেন ব্যাটার ছেলে একদিন ধরে সাইকেল চালাচ্ছিস অথচ তার একটা পার্টসও ঠিক নেই আর এই ভাঙা ধুর ধুরে মেশিন নিয়ে অষ্টপ্রহর গায়ের পথে গরুর গাড়ির সামনে পড়ে ভদ্রলোক ভালো মানুষের মতো বেল বাজাতে গিয়ে দেখেন তার অর্ধেকটাই নেই প্রাণপণে যতই বেলের হাতল ঘোরান শব্দ আর বেরোয় না খালি ফ্রস ফ্রস শেষটা হেইও করে নির্ঘাত অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পান তারপর ব্রেকের কথা সামনের চাকাটা কষলেও যেমন পেছনেরটা তো তথই বচ একটা আঁচড়ানো শব্দ বের হয় শুধু চাকা থামবার নামটিও নেই তারপরে চেইন দু দুবার হোঁচট লেগে একদম আলগা হয়ে গিয়ে সে এক বিপরীত কাণ্ড আর প্যাডেল তার কথা বোধ না বললেই ভালো একে তো ছেলের সাইকেলে বাপের মাপ মেলে না তার উপর প্যাডেলের স্বরূপ উপলব্ধি করে রীতিমতো উৎকণ্ঠিত হয়ে ওঠেন তিনি এদিকে হ্যান্ডেলের রডটা মোটেই নির্ভরযোগ্য মনে হচ্ছে না টায়ারের অবস্থা পর্যবেক্ষণ করবার মতো দুঃসাহস মধ্যপথে আর হয় না মোক্তার বাবুর ঘষতে ঘষতে চলতে চলতে টায়ারের অস্তিত্ব সম্বন্ধে একান্ত সন্ধিহান হয়ে ওঠেন তিনি অগত্যা পথে কোথাও পুল বা উঁচু জায়গা পড়লেই আগে থেকেই নেমে পড়েন এমনি করে ঘষটাতে ঘষটাতে ঠিক সাড়ে নটার সময় যখন তিনি শান্তিপুরে ডাক্তারবাবুর বাড়ির কাছে এসে পৌঁছন তার তখনকার চেহারা ঝোড়ো কাককেও হার মানায় উষ্ক শুষ্ক চুল গলদ ঘর্ম কলেবর মুক্তারবাবু যখন সাইকেল থেকে নামলেন তখন রাগে তার গা রিড়ি করছে বোধহয় ইন্দ্রকান্ত বেচারা হাতের কাছে থাকলে চপেটা ঘাতে তার ইন্দ্রত্ব চ্যুতির সোলো আনার সম্ভাবনা ছিল এর উপর যখন শ্রীকান্তবাবু খবর নিয়ে জানতে পারেন যে ডাক্তারবাবু তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে জরুরি কলে বেরিয়ে গেছেন তখন তার অবস্থাটা বর্ণনীয় নয় শুধু অনুমেয় আবার সেই পাক্কা পাঁচ মাইলের ধাক্কা সামলাতে হবে ভেবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি কোনো মতে বাড়ি অব্দি পৌঁছতে পারলে হয় বেটার ছেলে বলে আবার দন্তে দন্ত ঘর্ষণ তখন নটা পঁয়তাল্লিশ এগারোটায় এসডিওর কোর্টে দারুণ মামলা হু শরীরের প্রতি রোমকূপ থেকে যেন আগুন বেরোচ্ছে তখন শ্রীকান্ত মুক্তারের এর তো নেই বলতে কিচ্ছুই নেই স্যার বলে আশ্চর্য দৃষ্টিতে শ্রীকান্তবাবুর বিরক্ত দৃষ্টিকে অভিনন্দিত করে সাইকেল মিস্ত্রি আমি তো ভেবেই পাইনে মশাই এ কি করে এই ভাঙা মেশিনে ভর করে আপনি ফাক্কা পাঁচ মাইল পথ পেরিয়ে এলেন হ্যাঁ মেশিনে ভর করে যা পেরিয়ে এসেছেন তা শ্রীকান্তবাবু হারে হারেই টের পেয়েছেন দারুণ অঘটন যে কিছু ঘটেনি সেটা তার চোদ্দ পুরুষের সৌভাগ্য বলেই মনে করতে হবে তা বাপু যেমন তেমন করে কার চালানো গোছের একটা করে দাও শিগগির হ্যাঁ কতক্ষণ লাগবে তোমার কমিনিট শুনি কি যে বলেন স্যার এর যে খোল্ডল যে সবই বদলাতে হবে সাইকেলটা ধরে নাড়াচাড়া করতে করতে মিষ্টি বলে দু চার মিনিটে এর মেরামত কি করে হবে স্যার বলতে বলতে হতাশভাবে দৃষ্টিক্ষেপ করে সে বিরক্ত শ্রীকান্তবাবুর প্রতি কিন্তু আমার যে জরুরি তলব বাপু এগারোটার আগে আমাকে শ্রীপুরে পৌঁছতেই হবে তা সে যে করেই হোক তারপর যথাসম্ভব নরম সুরে তিনি বললেন তোমাকে বকশিস দেবো ভাই মোটামুটি কাজ চালাবার মতো যা যা লাগে ফিট করে দাঁড় করিয়ে দাও তো তুমি তা বেশ বসুন বলে মিস্ত্রি সাইকেলের চার্জ নিল নাড়াচাড়া করতে করতে তার মুখ ক্রমশ আরও গম্ভীর হয়ে ওঠে আপন মনেই বলে এর কি যে আছে আর কি যে নেই তাই তো বুঝিলে আবার তাকায় সে উদ্গ্রীব শ্রীকান্তবাবুর মুখে তারপর বলে প্যাডেল সবই যে নর্বরে স্যার বলুন একে ধরব আধ ঘন্টা এর যে কোনো সদ্গতি করা কঠিন হ্যাঁ হ্যাঁ করো তুমি যা লাগে পাবে বললাম তো বাবু বিরক্ত কণ্ঠে ঝেঁঝে ওঠে নেবা শ্রীকান্তবাবু আমার কি মনে মনে বলে চলেন তিনি আমি বিল চুকিয়ে দিচ্ছি ব্যাটা ছেলের টিফিনের বরাদ্দ থেকে সুদে আসলে সব আদায় করে নেব না কি ডাকাত এমন হাল করে ছেড়েছে সাইকেলটার সাইকেল সারাতে রেখে বাজারটা ঘুরে আসতে বেরিয়ে পড়েন মুক্তারবাবু আধ ঘন্টা বাদে ফিরে এসে সাইকেলের অবস্থা দেখে অনেকটাই আশ্বস্ত হন তিনি নিন এতে আপনার আপাতত কাজ চলে যাবে এখন বলে মিস্ত্রি বাঁ হাতে সাইকেলটা ধরে ডান হাতে বিলটা এগিয়ে দেয় সাত টাকা বারোয়ান মনে মনে আওড়ান বাবু। বেশ বলে পকেট থেকে দশ টাকার নোট বের করে দিয়ে হাত বাড়ান তিনি মিস্ত্রির দিকে তারপর আলগোছে উঠে দিব্যি সন শন করে ছুটে চলেন শ্রীপুর পৌঁছতে তিন কোয়ার্টারের বেশি লাগল না বাড়ির দোরে পৌঁছতেই প্রথম সাক্ষাৎ হয় স্বয়ং ইন্দ্রকান্তের সঙ্গেই বই বগলে সবে ঘর থেকে বেরোচ্ছিল শ্রীমান স্কুলের জন্য সামনেই সাইকেলস্থ পিতৃমূর্তি দর্শনে তার চমক লাগে হ্যাঁ রে বলে কটমটিয়ে তাকান শ্রীকান্ত বাবু পিতৃমূর্তির সেই বজ্র নির্ঘোষে স্তব্ধ হয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে ইন্দ্রকান্ত নে বলে সাইকেলটা ছেড়ে দিতেই ঘুরে পড়ে যায় সেটা ঝনঝন শব্দ করে যেমন তুই নিজে দিনের দিন পাজি হচ্ছিস তেমনি হচ্ছে তোর এই সাইকেলটা এই দেখ বলে সাত টাকা বারো আনার বিলটা ছুঁড়ে ফেলে দেন ওর সামনে হপ্তায় আট আনা হিসেবে হাত খরচ থেকে কেটে নেব আমি উফ এমন হালই করেছিস সাইকেলটার নাও এখন ভোগো যেমন তুমি বদবাস কিন্তু চপড়াও বলে আবার সেই বজ্র নির্ঘোষ কি হল উনা। বলে হঠাৎ পাশের ঘর থেকে পিতা পুত্রের মধ্যপথে আবির্ভাব হয় গৃহিণীর আবির্ভূতা হয়ে তিনি অনর্গল বলতে থাকেন তাই তো বলি গয়লার ছেলেটা যে খুঁজে খুঁজে হয় রান বলে সাইকেলটা গেল কোথায় মা কে নিলে তা তুমি যে হঠাৎ সাইকেলে চড়বে তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো যদি চড়বেই তো খোকারটা চাইলেই তো হতো কি যে তোমাদের কান্ড ছ্যা ছ্যা কেলেঙ্কারি কেলেঙ্কারি এমন অবস্থায় গৃহিণীর মুখের সামনে শখ করে দাঁড়িয়ে থাকবার মতো সৎ সাহস দুর্ধর্ষ তার শ্রীকান্ত সর খেলেরও নেই তাছাড়া এগারোটায় এসডিওর কোর্টে যা দারুণ মামলা শেষ হল গল্প ওই গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ